ওয়েলকাম টু ডব্লিউএস একাডেমি গুড মর্নিং एवरीवन আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাস 9 নম্বর ক্লাস নিয়ে এর আগে আমাদের আটখানা ক্লাস রয়েছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আমাদের 2024 এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের এই ক্লাসগুলো চলছে এখানে বিভিন্ন ধরনের क्वेश्चन যেগুলো আসার সম্ভাবনা রয়েছে বা এই ধরনের क्वेश्चन গুলো যেগুলো আমরা বিগত বছরের টেট এর क्वेश्चन গুলো দেখেছি সেগুলো অ্যানালাইসিস করে কি ধরনের क्वेश्चन হতে পারে সেই ধরনের क्वेश्चन গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কিন্তু আলোচনা চলে চলো আজকে আমরা শুরু করব 9 নম্বর ক্লাস নিয়ে 9 নম্বর ক্লাসে দেখো আমরা রেখেছি তার আগে আমরা নিই যে আমাদের অ্যাপে কিন্তু পেইড শুরু হয়েছে যারা এখনো পর্যন্ত জয়েন পেইড নাওনি তাদের আমি বলবো যে দু হাজার চব্বিশে টেট হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে তোমরা যদি না নিয়ে থাকো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে তাহলে কিন্তু তোমাদের টেট ফাউন্ডেশন অর্থাৎ প্রথম থেকে একদম মক টেস্ট এবং পিডিএফ এবং স্টাডি মেটেরিয়াল অনুযায়ী যেগুলো পিডিএফ আমরা ক্লাসে করাই সেগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে চলো আমরা শুরু করি এক নম্বর কোয়েশ্চেন দেখো যে সৃষ্টিশীলতা বলতে কি বোঝায় কোন বিষয় চিন্তা করা কোন নতুন বিষয় চিন্তা করা কোন বিষয় সাজানো শুধুমাত্র নতুন বিষয় সুসজ্জিত করণ সৃষ্টিশীলতা বলতে কি বোঝায় কোন বিষয় চিন্তা করা কোন নতুন বিষয় চিন্তা করা কোন বিষয় সাজানো কোনটি হবে উত্তর করো সবাই উত্তর করবে আমি প্রথম থেকে বলে থাকি যে আমাদের সিডিপি এর ক্ষেত্রে উত্তর করার জন্য আমাদের পুরো স্টেটমেন্ট আগে ভালো করে পড়া দরকার পড়ে নিয়ে তারপর উত্তর করবে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করে দেখবে সেটা নেগেটিভ চাইছে কিনা যদি নেগেটিভ চাই ক্ষেত্রে সেই জায়গাটা মার্কিং করবে যদি নেগেটিভ না চায় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু স্টেটমেন্ট সবগুলো পড়ে উত্তর যেগুলো অপশন পরপর দেওয়া থাকে সেগুলো সবগুলো পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে কখনোই আংশিকভাবে উত্তর করে কখনই সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় দেখো সৃষ্টিশীলতা বলতে কি বোঝায় সৃষ্টিশীলতা বলতে ক্রিয়েটিভিটি যেটাকে আমরা থাকি যেগুলো সবাই গতানুগতিক চিন্তা ভাবনা সেগুলোকে আমরা বলবো যে কোনো নতুন বিষয় কোনো নতুন বিষয় চিন্তা করা সেটাকে আমরা সৃষ্টিশীলতা বলতে এটাই বোঝায় যে কোনো নতুন বিষয় চিন্তা করা দুই নম্বর দেখো দুইটি ছাত্রের ফলাফলের মিল অথবা পার্থক্য ঘটে থাকে তার কারণ কি দুটি ছাত্রের মধ্যে ফলাফলের মিলও হতে পারে আবার পার্থক্য হতে পারে এর প্রধান কারণ কি তোমরা কি মনে করো এটা উত্তর করবে বংশগতির ফলে তার পরিবেশের ফলে নাকি তার পরিবেশের ফলে উভয় কোনটি হবে উত্তর করার চেষ্টা করো যে আমাদের বংশগতি নাকি পরিবেশ নাকি উভয় উত্তর কি হবে দুটি ছাত্রের ফলাফলের মিল অথবা পার্থক্য ঘটে উত্তর হবে উভয়েই অর্থাৎ বংশগতির ফলে এবং পরিবেশের ফলে দুটি ছাত্রের ফলাফলের মিল অথবা পার্থক্য ঘটে তিন নম্বর দেখুন নিচের কোনটি সঠিক প্রত্যেক ছাত্রের আচরণ একই রকম প্রত্যেক ছাত্রের আগ্রহ একই রকম প্রত্যেক ছাত্রের বোধবুদ্ধি এক রকম প্রত্যেক ছাত্রের শিক্ষাকরণ ক্ষমতা বিভিন্ন নিচের কোনটি সঠিক এখানে কি চাইছে সঠিক চাইছে যে প্রত্যেক ছাত্রের আচরণ একই রকম হবে নাকি প্রত্যেক ছাত্রের আগ্রহ একই রকম হবে নাকি প্রত্যেক ছাত্রের বোধবুদ্ধি এক রকম নাকি প্রত্যেক ছাত্রের শিক্ষাকরণ ক্ষমতা বিভিন্ন হবে উত্তর কি হবে উত্তর করার চেষ্টা করো সবাই যে নিচের কোনটি সঠিক প্রত্যেক ছাত্রের কিন্তু শিক্ষা গ্রহণ ক্ষমতা এগুলো কিন্তু বিভিন্ন অর্থাৎ নিচের কোনটি সঠিক প্রত্যেক ছাত্রের শিক্ষা গ্রহণ ক্ষমতা বিভিন্ন আচরণ একই রকম হতে পারে না একটি শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রের আচরণ কখনই একই রকম হতে পারে না সমস্ত ছাত্রের আগ্রহ একই রকম হতে পারে না প্রত্যেক ছাত্রের বোধ একই রকম এটা হতে পারে না তাহলে শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রের শিক্ষা গ্রহণ ক্ষমতা কেউ একটু দেরিতে শেখে কেউ কাজের হাতে কলমে কাজের মাধ্যমে শেখে এগুলো হচ্ছে শিক্ষা গ্রহণের ক্ষমতা কিন্তু বিভিন্ন চার নম্বর দেখো নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় মানসিক স্বাস্থ্য আমাদের অভিযোজনের ক্ষেত্রে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেখানে মানসিক স্বাস্থ্যের যেটা হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথ আমাদের দৈহিক স্বাস্থ্য যেমন আমাদের রোগ যদি হয় বা আমরা যদি অসুস্থতা বোধ করি তাহলে আমরা কিন্তু সঠিকভাবে পরিবেশে আমরা কি বলে আমরা মিথস্ক্রিয়া করতে পারি না কিন্তু সেরকমই আমাদের যদি মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো ভালো সিদ্ধান্ত কোনো ভালো কাজে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না সেই জন্যে মানসিক স্বাস্থ্য কিন্তু মানুষের দহি মানে মানুষের জীবনে দরকার সেক্ষেত্রে আমাদের প্রতিরোধ দরকার অর্থাৎ মানসিক যদি অসুস্থতা থাকে তার প্রতিরোধ করা এবং প্রতিরোধের ফলে যে সুস্থ মানসিক অবস্থাটা আমরা পাবো তার বিষয় সংরক্ষণ করাও দরকার এবং কেন কিভাবে হচ্ছে মানসিক অসুস্থতা কেন হচ্ছে বিষয় নির্ণয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা করানো দরকার তাহলে উত্তর কি হবে উত্তর হবে উপরের সবকটি। কটি নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয় উপরের সবকটি কটি নম্বর দেখো ক্রীড়া প্রতিযোগিতায় সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় পরোক্ষ পর্যবেক্ষণে অংশগ্রহণ পর্যবেক্ষণে প্রত্যক্ষ পর্যবেক্ষণে কোনটি নয় ক্রীড়া প্রতিযোগিতায় যে কোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় কি ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় অনেকে সঠিক উত্তর করতে পারবে পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর হবে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু ক্রীড়া প্রতিযোগিতায় সিদ্ধান্ত নেওয়া হয় পরোক্ষ পর্যবেক্ষণে যেখানে পর্দার আড়াল থেকে পর্যবেক্ষণ করা হয় থাকে পরোক্ষ পর্যবেক্ষণ আমরা বলে থাকি অংশগ্রহণ পর্যবেক্ষণ অংশগ্রহণ পর্যবেক্ষণ মনে হচ্ছে ফিল্ডে উপস্থিত থেকে থাকবে পর্যবেক্ষণকারী কিন্তু কেউ জানবে না সে পর্যবেক্ষণ করছে কিনা ছয় নম্বর দেখো দ্বি উপাদান তত্ত্বের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি উপাদানের বৈশিষ্ট্য জী উপাদানের বৈশিষ্ট্য নয় জীব উপাদানের বৈশিষ্ট্য নয় চেয়েছে এটি সর্বজনীন জন্মগত ক্ষমতা শিখন প্রাপ্ত তাই পরিবেশ অর্জিত এটি সাধারণ মানসিক ক্ষমতা উপরে কোনটি নয় দ্বি উপাদান তত্ত্বের প্রেক্ষিতে নিচের কোনটি জিউ উপাদানের বৈশিষ্ট্য নয় এটি সার্বজনীন জন্মগত ক্ষমতা শিখন প্রাপ্ততায় পরিবেশ অর্জিত এটি সাধারণ মানসিক ক্ষমতা উপরে কোনটি নয় উত্তর কি হবে উত্তর করবে সবাই জি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যানের মানের তত্ত্বের ক্ষেত্রে দুটি উপাদানের কথা বলেছিলেন জি এবং এস জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি এই জেনারেল মেন্টাল অ্যাবিলিটি যেটা সব মানুষের মধ্যে কম বেশি পরিমাণে থাকে তাই এটি পরিবেশ অর্জিত নয় এটি শিখন প্রাপ্ত এবং পরিবেশ অর্জিত এটা হতে পারে না যেহেতু নেগেটিভ চাইছে জি উপাদানে বৈশিষ্ট্য এটা নয় সাত নম্বর দেখো নিম্নোক্ত প্রাথমিক মানসিক ক্ষমতার উপাদানগুলির মধ্যে কোন উপাদানটি ব্যক্তিকে আঙ্কিক হিসাব আঙ্কিক হিসাব দ্রুত ও সঠিকভাবে করতে সমর্থ করে অর্থাৎ বিভিন্ন ধরনের অঙ্কের হিসাব বা সেখান থেকে বিভিন্ন ধরনের যোগ এবং সেখান থেকে বিয়োগ এই ধরনের অঙ্কের যে হিসাব সঠিকভাবে দ্রুত করতে সমর্থন করে ভাষাগত উপাদান সংখ্যাগত উপাদান যুক্তিগত উপাদান উপরে কোনটি নয় ভালো করে হিসাব করে যদি দেখা গেল যে কোনোটা মানে যোগ করতে করতে অনেক সময় আমরা বিয়োগ করি প্রয়োজন বোধে আবার যোগ করে থাকি এই যে এগুলো আমরা করে থাকি এটা অবশ্যই যুক্তিগত উপাদান আমাদের কাজে লাগবে আট নম্বর দেখো কার মত অনুসারে মানব বুদ্ধি তিনটি মাত্রা রয়েছে প্রক্রিয়াগত মাত্রা মাত্রা বিষয়বস্তুগত ফলাফল দ্বারা গঠিত যা উপাদান বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়েছে মানব বুদ্ধি তিনটি মাত্রার কথা বলেছে যেটা আহ বা অর্থাৎ স্ট্রাকচার অফ অর্থাৎ গিলফোর্ডের মত অনুসারে যে প্রক্রিয়াগত বিষয়বস্তু এবং ফলাফলগত মাত্রা তাহলে এখানে গিলফোর্ডের নাম কিন্তু এখানে উল্লেখ নেই তাহলে উত্তর কি হবে এদের কোনোটি নয় উত্তর কি হবে এদের কোন কেউই নয় আলফ্রেড বিনে এল থাস্টন ইল থান্ডাই কেউই এসওয়াই মডেলের কথা বলেননি যেটা বলেছেন গিলফোর্ড ডিসগ্রাফিয়ার অর্থ কি পটন সমস্যা লিখন সমস্যা উচ্চারিত ভাষা আয়ত্তে আনার সমস্যা উপরে কোনটি নয় ডিসগ্রাফিয়ার অর্থ কি এগুলো সবই ত্রিপুরা টেটের কোশ্চেন কিছু রয়েছে সি টেটের কোশ্চেন সেগুলোতে আসতে আমরা দেখো এটা লিখন সমস্যা হচ্ছে লিখন সমস্যা ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে লিখন সমস্যা পঠন সমস্যার ক্ষেত্রে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি নির্মলীকত নিচউল্লেখিত ব্যক্তিপার্গের মধ্যে কে মনে করেন শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া শিক্ষাকে একটি সামাজিক প্রক্রিয়ার হিসাবে বর্ণনা করেছেন বা শিক্ষা একটি সামাজিক প্রয়োজন বলে বর্ণনা করেছেন কে একটি সামাজিক প্রয়োজনীয়তা বলেছেন উত্তর কি হবে ডিউই হচ্ছে সামাজিক প্রয়োজনীয়তার কথা তিনি বলেছিলেন এগারো নম্বর দেখো হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ কন্ট্রিবিউশন অফ কোহলবার্গ থিওরি নিচের কোনটি কোহলবার্গের তত্ত্বের উপাদান হিসেবে অবদান হিসেবে বিবেচনা করা যেতে পারে সিটেটের কোশ্চেন সবাই ভালো করে পড়ে তারপর উত্তর করার চেষ্টা করবে কখনোই আংশিকভাবে পড়ে উত্তর করার চেষ্টা কখনোই করবে না তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে নিচের কোনটি কোহলবার্গের তত্ত্বের উপাদান হিসাবে বিবেচনা করা যেতে পারে যে তা তত্ত্ব জ্ঞানীয় পরিপক্কতা এবং নৈতিক মধ্যে একটা সম্পর্ককে সমর্থন করছে তার জ্ঞান বিকাশ এবং তার নৈতিক মোরাল ডেভেলপমেন্ট এই যে সম্পর্ক এইটার সম্পর্ককে কি নির্দেশ করে কোহলবার্গ থিওরি আমরা জানি জ্ঞান যদি বিকাশ জ্ঞানমূলক বিকাশ যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু তার নৈতিকতা বিকাশ কিন্তু ব্যাহত হবে বারো নম্বর দেখো কোহলবার ঘাস দিবেন কোহলবার্স দেওয়া হয়েছে শারীরিক বিকাশের পর্যায়ে মানসিক বিকাশের পর্যায়ে নৈতিক উন্নয়নের ধাপ নাকি কগনেটিভ ডেভেলপমেন্টের ধাপ কোনটি দেওয়া হয়েছে কোহলবার্গের তত্ত্বে সিট এটা আশা করছেন উত্তর করবে উত্তর হবে কি নৈতিক উন্নয়নের ধাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে বার্গে আর কগনেটিভ ডেভেলপমেন্টের ধাপ জিন থিওরিতে আলোচনা করা হয়েছে আঙুর ফলটক কি ধরনের অভিযোজন কৌশল পরিপূরণ প্রতিক্ষেপণ অপব্যাখ্যান অবদমন আঙুর ফলটক কি ধরনের অভিযোজন কৌশল কি ধরনের অভিযোজন কৌশল এগুলো আমরা বাস্তব ক্ষেত্র ব্যবহার করে থাকি এখানে দেখবে যে এটা হচ্ছে আঙুর ফলটক অপব্যাখ্যান অর্থাৎ কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে আমরা সেটাকে আঙুর ফলটক হিসেবে অর্থাৎ সেটাকে আমরা দুর্নাম বা বদনাম বা অপব্যাখ্যান আমরা করতে পারি মানে করার চেষ্টা করি এটাকে এক প্রকার হচ্ছে ডিফেন্স মেকানিজম বলা যায় মানে এগুলো সবই ডিফেন্স মেকানিজমের মধ্যে পড়ছে কিন্তু আঙুর ফল টক এটা কি ধরনের অভিযোজন কৌশল অপব্যাখ্যান পরিপূরণটা কি ধরনের অভিযোজন কৌশল দেখা গেল যে একটা ক্ষেত্রে ব্যর্থ হয়ে অন্য ক্ষেত্রে তার পরিপূরণ ঘটানো যেমন কোন ছেলে বা মেয়ে যদি পড়াশোনায় ভালো না হয় সে খেলাধুলার দিক থেকে ভালো করার চেষ্টা করেছে বা সে অনেক দূরে এগিয়ে গিয়েছে সেটাকে আমরা পরিপূরণ বলি পরিপ্রেক্ষ প্রতিক্ষেপণ মানে হচ্ছে যে কোনো কিছু বিষয় অন্যের উপরে চাপিয়ে দেওয়া সেটাকে আমরা প্রতিক্ষেপণ বলে থাকি চোদ্দ নম্বর দেখো ছাত্রদের কৃতিত্ব মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধারাবাহিক মূল্যায়ন বাৎসরিক মূল্যায়ন ত্রিমাসিক মূল্যায়ন একে উপরে কোনটি নয় ছাত্রদের কৃতিত্ব পরিমাপ বা মূল্যায়ন করার জন্য নিচের কোন পদ্ধতিটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হবে চারখানা অপশানের মধ্যে কোনটি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হবে ভালো করে লক্ষ্য করে ছাত্রদের কৃতিত্ব পরিমাপ করার জন্য সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মূল্যায়ন হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক ভাবে যদি আমরা মূল্যায়ন করি ছাত্রদের কৃতিত্ব কিন্তু সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হবে তাদের দুর্বলতা সবলতা দিকগুলো চিহ্নিত করা সম্ভব হবে শিক্ষার্থীরা তাদের ফিডব্যাক পাবে মূল্যায়নের মাধ্যমে সে কতটা শিখতে পেরেছে এবং শিক্ষার্থী শিক্ষকেরাও কিন্তু ফিডব্যাক পাবে সে কত মানে সে কতটা বোঝাতে পারলো বা শিক্ষা উপকরণের সাহায্য নিয়ে কতটা শ্রেণীকক্ষের শিক্ষার উদ্দেশ্যকে এগিয়ে নিয়ে যেতে পারলো পনেরো নম্বর দেখো বৃষ্টিতে ভিজতে বাবা মা এটা কি ধরনের নীতিবোধ ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ প্রত্যাশামূলক নীতিবোধ শাস্তি বাধ্য নীতিবোধ সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ বৃষ্টিতে ভিজলে বাবা মা বকবে এটা কোন ধরনের নীতিবোধের মধ্যে পড়ছে কোহলবার্গের যে থিওরি রয়েছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব সেখানে তিনটি পর্যায়ে দুটি করে স্তর রয়েছে অর্থাৎ মোট ছটি স্তর রয়েছে সেই ছটি স্তরের মধ্যে একটা স্তর রয়েছে যেখানে আর একটা স্তর বিভিন্ন যে বৃষ্টিতে ভিজলে বাবা মা বকবে এটা সেই স্তরের মধ্যে পড়ছে কোন স্তর সেটা এটা হচ্ছে স্তর শাস্তি বাধ্য এটাও কিন্তু কোহলবার্গের তিনটি পর্যায়ের একটা স্তর মানে একটা পর্যায়ের একটা স্তর হচ্ছে শাস্তি বাধ্য নীতিবোধ ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধে হচ্ছে ব্যক্তি নিজের স্বার্থকে সবসময় আগে মনে করে ওইটাই নীতিবোধ প্রত্যাশামূলক নীতিবোধ হচ্ছে আশপাশের মানুষ তাকে যদি ভালো বলে সেটা তার নীতিবোধ প্রত্যাশামূলক নীতিবোধ সামাজিক নিয়ম কানুন মানে ধর্ম তার সংস্কার বা ঐতিহ্য যদি তাকে নীতিবোধ গড়ে গড়ে তুলতে সাহায্য করে তাহলে সেটা সামাজিক চুক্তি নীতিবোধ অর্থাৎ সমাজ প্রভাবিত নীতিবোধ বলা যায় ষোলো নম্বর দেখো শিক্ষণের ক্ষেত্রে স্মরণমূলক মডেলের প্রস্তাবও কে শিক্ষণের ক্ষেত্রে স্মরণমূলক মডেলের মডেলের প্রস্তাবক কেপিয়াজে ডেভিডেল জেরোমার জেরিলুকাস কে উত্তর হবে কি উত্তর হবে ডেভিড অ্যাসুভেল হচ্ছে আমাদের আর প্রস্তাবক শিক্ষণের ক্ষেত্রে বৌদ্ধিক বিকাশের মডেল যেটা আমাদের সিলেবাসে রয়েছে এবং আমরা সেটা আমরা পড়ে থাকি সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশের মডেল কুতুকর জீன் পিয়াজেট বা জ্যা আমরা যেটা বলে থাকি বৌদ্ধিক বিকাশের মডেল বা স্টিমার পরিবর্তন কিভাবে হয় তিনি চারটি স্তরের কথা বলেছেন সেই জিন পিয়াজেটের থিওরিকে আমরা বৌদ্ধিক বিকাশের মডেল বা পরক্রমমূলক বিকাশের মডেল বলে থাকি 19 নম্বর দেখো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য যে ধরনের পরীক্ষা কার্যকারী হতে পারে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা সবচেয়ে বেশি কার্যকারী হবে রচনাধর্মী ধর্মী নৈব্যক্তিক উভয় ধরনের প্রশ্ন মৌখিক পরীক্ষা কেবলমাত্র রচনা ধর্মী প্রশ্নের মাধ্যমে পরীক্ষা প্রকল্প অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষা কোনটি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কোন ধরনের পরীক্ষা কার্যকারী হতে পারে উত্তর কি হবে প্রকল্প এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য

উদ্দীপনামূলক নির্ণায়ক পুনঃ মান ভিত্তিক নাকি এগুলি কোনটি নয় উত্তর কি হবে বিদ্যালয় মূল্যায়ন কোনটি হবে ভালো করে লক্ষ্য করে দেখবে যে বিদ্যালয় স্তরের সবথেকে কার্যকারী কার্যকরী মূল্যায়ন হচ্ছে নির্ণায়ক অপেক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট আমরা বলে থাকি বিদ্যালয় স্তরের সব থেকে কার্যকারী মূল্যায়ন পদ্ধতি হচ্ছে এটা যে নির্ণায়ক অভীক্ষা মানে নির্ণায়ক অভীক্ষাটা কি যে শিক্ষার্থীদের কোথায় দুর্বলতা রয়েছে কোথায় সবলতা সেই দিকগুলো কিন্তু চিহ্নিত করা হয় একুশ নম্বর দেখো পঠন পাঠনে পিছিয়ে পড়ার ফল হতে পারে কি ফল হতে পারে পঠন পাঠনে পিছিয়ে পড়ার জন্য কি কি ফল হতে পারে হতাশা দেখা দিতে পারে নাকি সামাজিক সংগতি বিধানের ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে নাকি বদ্ধতা নাকি এগুলি সবকটি কোনটি হবে উত্তর পঠন পাঠনে পিছিয়ে পড়ার ফল হতে পারে কি উত্তর করার চেষ্টা করবে লক্ষ্য ফল হতে পারে হতাশা দেখা দিতে পারে সামাজিক সংগতি বিধানের ক্ষেত্রে অর্থাৎ ঠিকঠাক ভাবে সংগতি বিধান করতে পারছে না ঠিকঠাক সামাজিক নীতিস্ক্রিয়া করতে পারছে না বদ্ধতা এগুলোও কিন্তু হতে পারে বাইশ নম্বর দেখো কোন শিশু শিক্ষাকরণের ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যা রয়েছে বলে মনে করতে হবে যদি দেখা যায় কোনো বিষয়ে মানে কোন শিশুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যা রয়েছে বলে মনে করতে হবে যদি দেখা যায় শিশুটি সঠিকভাবে উচ্চারণ করে পড়তে পারছে না শিশুটি পাঠ্য বিষয়বস্তুগুলিকে গুছিয়ে নিতে পারছে না নাকি উভয় নাকি এগুলি কোনোটি নয় উত্তর কি হবে উত্তরবের শিশুটি পাঠ্য বিষয়গুলিকে বিষয়বস্তুগুলিকে গুছিয়ে নিতে পারছে অর্থাৎ যে পাঠ্য বিষয়বস্তু রয়েছে সেগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে তার মানে কি বলা যায় যে সংরক্ষণ করতে পারছে না মস্তিষ্কের সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা রয়েছে বা দেখা গেল যে একটা বিষয়ের সাথে একটা বিষয় সে বারবারই গুলিয়ে ফেলছে এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে তেইশ নম্বর দেখো সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ কোনটি সংস্কার মুক্ত পর্যায়ে কোন পর্যায়ে এটা হচ্ছেন কোহলবার্গের নৈতিক বিকাশ মডেলের যে সংস্কার মুক্ত পর্যায় অর্থাৎ পোস্ট কনভেনশনাল লেভেল এর পর্যায়ের ভাগ কোনটি কোন দুটি কোহলবার্গের যে পোস্ট কনভেনশনাল লেভেল রয়েছে সংস্কার মুক্ত পর্যায়ে যেটাকে আমরা বাংলায় বলি বা আরেকটা বাংলা হয় যেটা হচ্ছে উত্তর প্রথাগত পর্যায় বা আরেকটা হয় যেটা হচ্ছে উত্তর প্রচলিত পর্যায় তার ভাগ কোন দুটি সংস্কার মুক্ত পর্যায়ে সংস্কার মুক্ত পর্যায়ের ভাগ হচ্ছে উপরে দুটি সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত সার্বজনীন সংস্কার মুক্ত পর্যায়ে পর্যায়ের ভাগ হচ্ছে এগুলোই চব্বিশ নম্বর দেখো কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কয়টি পর্যায় রয়েছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কয়টি পর্যায় রয়েছে একটি তিনটি চারটি নাকি পাঁচটি আমি কি বলেছিলাম কয়টি পর্যায় রয়েছে পর্যায় রয়েছে তিনটি এবং প্রতিটি পর্যায়ে দুটি করে স্তর রয়েছে আমাদের সেপ্টেম্বরের জন্য যারা টেট ছাড়া অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কিন্তু ফ্রি লাইভ ক্লাস রুটিন আমাদের সোম থেকে শনিবার পর্যন্ত প্রতিটা স্যার ম্যাম এবং বিভিন্ন ধরনের আর সাবজেক্টের উপর আমাদের ফ্রি ক্লাসগুলো হয় তোমরা যারা দেখতে পারো মানে যারা এখনো পর্যন্ত যারা দেখো বা এই ধরনের রুটিনের সাথে পরিচয় নাই তারা কিন্তু অবশ্যই দেখে নেবে প্রাক সংস্কারমূলক পর্যায়ের ভাগ কোনটি প্রাক সংস্কারমূলক পর্যায় মানে হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল যেটা সেই পর্যায়ের ভাগ অবশ্যই আমি কি বলেছিলাম যে প্রতিটি পর্যায়ে দুটো করে ভাগ তাহলে উত্তর কি হবে এখানে দুটি ভাগ প্রাক সংস্কারমূলক পর্যায় ২৬ নম্বর দেখো সংস্কার প্রভাবিত পর্যায়ের ভাগ কোনটি সংস্কার প্রভাবিত পর্যায় মানে হচ্ছে যেটা হচ্ছে কনভেনশনাল লেভেল সে পর্যায়ের ভাগ কোন দুটি সেই দুটি হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ এবং সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ উপরে দুটি হচ্ছে সংস্কার প্রভাবিত পর্যায় প্রত্যাশামূলক যেখানে আশপাশের মানুষ ভালো বলবে সমাজ নিয়ন্ত্রিত তাদের সমাজের মধ্যে প্রচলিত বিভিন্ন ধরনের রীতিনীতি শিশুদের নৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ নৈতিক বিকাশ সেইভাবে গড়ে ওঠে সমাজ প্রভাবিত বলা যায় সাতাশ নম্বর দেখো টিটেটে আশা করছেন লরেন্স কোহলবার্গের তত্ত্ব অনুসারে একটি কাজ সম্পাদন করা এবং কিছু করা কারণ অন্যরা এটি অনুমোদন করে নৈতিকতার এটা প্রাক পরিচালিত পরিচালিত নাকি প্রচলিত পরবর্তী নাকি প্রথাগত পর্যায়ে কোনটি হবে লরেন্স কোহলবার্গের মতে যে এটা কাজ সম্পাদন করো মানে এই কাজটা করো কারণ এই কাজটা অন্যরা অনুমোদন করে এই যে এই যে পরিচালিত এটা একটা তত্ত্ব মানে এটা একটা উদাহরণ এটা নৈতিকতার কোন পর্যায়ের ভিতরে পড়ছে প্রত্যাশামূলক নীতিবোধ কোন স্তরে প্রত্যাশা নীতিবোধমূলক স্তর কোন স্তরে সেটা হবে সেই সেই স্তরের পর্যায়ে যেটা সেটাই কিন্তু উত্তর হবে অর্থাৎ উত্তর হবে কি উত্তর হবে প্রচলিত প্রচলিত মানে কনভেনশনাল লেভেল কনভেনশনাল লেভেলের দুটি ভাগ প্রত্যাশামূলক নীতিবোধ আর একটা সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ যেখানে অন্যরা প্রশংসা করে অর্থাৎ কিছু করার কারণ অন্যরা এটা অনুমোদন করে অর্থাৎ অন্যরা প্রশংসা করছে এটাকে কনভেনশনাল লেভেল বা প্রচলিত পর্যায়ের ভাগ বলা যায় আঠাশ নম্বর দেখো হুইচ অফ দা ফলোইং ইজ এ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট প্রপোজ বাই লরেন্স কোহল পার্ক কোহল পার্কের লরেন্স কোহল পার্ক দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের কোনটি পর্যায় ল্যাটেন্সি স্টেজ সামাজিক চুক্তি অভিযোজন কংক্রিট অপারেশনাল পর্যায় শিল্প বনাম হীনবর্ণতা পর্যায় কোনটি উত্তর কি হবে সামাজিক চুক্তি অভিযোজন অর্থাৎ সামাজিক চুক্তি অভিযোজন অর্থাৎ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন এটা হচ্ছে আর মোরাল ডেভেলপমেন্ট বাই লরেন্স কোহল পার্কের একটা পর্যায় বা স্তর বলা যায় আর ল্যাটিন্সি স্টেস কংক্রিট অপারেশনাল ইন্ডাস্ট্রিভালিয়ে ইনফেরিওরিটি এ স্টেজগুলো কোহল পার্কের প্রস্তাবিত নয় তাহলে সামাজিক চুক্তি অভিযোজন হচ্ছে কোহল পার্কের প্রস্তাবিত উনত্রিশ নম্বর দেখো নতুন স্কিমা গঠিত হয় কোন প্রক্রিয়ায় নতুন স্কিমা গঠিত হয় কোন প্রক্রিয়ায় নতুন স্কিমা গঠিত হয় কোন প্রক্রিয়ায় সহযোজন আত্মিকরণ ভারসাম্য নাকি ভারসাম্যহীনতা এই স্কিমার ধারণা কে দিয়েছিলেন প্রথমে দিয়েছিলেন বাটলার এবং পিয়াজি স্কিমার যেটা কথাটা বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রাথমিক মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হচ্ছে স্কিমা মানুষ স্কিমা দিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করে বা জানার চেষ্টা করে যদি বুঝতে পারে তাহলে তার মধ্যে ভারসাম্য ভারসাম্য যুক্ত একটা অবস্থা তৈরি হয় অর্থাৎ ভারসাম্য থাকে আর যদি না বুঝতে পারে তার মধ্যে একটা ভারসাম্যহীনতা তৈরি হয় সেই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যে ফিরে আসতে গেলে আমাদের অভিযোজনের দরকার হয় এই অভিযোজনকে অ্যাডাপ্টেশন যেটাকে বলি আমরা অভিযোজন এই অ্যাডাপ্টেশনকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাসিমুলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন একটাকে বলা হয় বাংলায় আত্মীকরণ আর একটা বলা হয় সহযোজন এই আত্মীকরণে পুরনো যে স্কিমা ছিল সেটার সাথে নতুন মানে পুরনো স্কিমার সাথে নতুন যে স্কিমা পেলাম সেটার সাথে জুড়ে দেওয়া আর সহযোজনে পরিপূর্ণ একটা নতুন স্কিমা গঠিত হয় বা স্কিমার ব্যাপক পরিবর্তন সাধন হয় তাহলে নতুন স্কিমা গঠিত হয় সহযোজন প্রক্রিয়ায় এবং আত্মীকরণের যে পুরোনো স্কিমা ছিল সেটাকে আমরা বাড়িয়ে ঠিক করি যেমন মনে করো কোনো একটা ছেলে সে কুকুর অনেকগুলো কুকুর দেখেছে কিন্তু সে একদিন তার বন্ধুর বাড়িতে গিয়ে বিদেশি একটা কুকুরকে দেখলো তাহলে সে বিদেশি যখন কুকুরটাকে দেখলো সে বুঝতে পারছে না এটা কুকুর কিনা তখন বন্ধুকে সে জিজ্ঞাসা করে সে কনফার্ম হয়ে নিল যে এটা একটা কুকুর কিন্তু বিদেশি কুকুর তাহলে তার কুকুর সম্পর্কে আগে ধারণা স্কিমা ছিল কিন্তু নতুন এক ধরনের কুকুর দেখে সেই সম্প্রসারিত করে নিল এটাকে আত্মীকরণ বলা হয় আর যদি পরিপূর্ণই না জানতো কুকুর কোনোদিন যদি না দেখতো তাহলে সেটাকে আমরা সহযোজন বলে থাকবো তিরিশ নম্বর দেখো একমুখী চিন্তন কোন স্তরে বৈশিষ্ট্য একমুখী চিন্তন কোন স্তরে বৈশিষ্ট্য একমুখী চিন্তন কোন স্তরে বৈশিষ্ট্য ধারণামূলক স্তরে বৈশিষ্ট্য একমুখী চিন্তন থেকে বছর যেখানে দুই দিক দিয়ে চিন্তা করতে পারে না যেমন মনে করো যে একটি মনে করো একটি ছোট পাত্র রয়েছে তার পাশে একটি লম্বা পাত্র রয়েছে এখানে যদি মনে করো কিছু জল রাখা হলো সেই জলটাই যদি এখানে ঢেলে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় শিশুদের যে কোনটাই সবচেয়ে বেশি জল রয়েছে দুটোই যদি একই রকম জল থাকে তারপরে বলবে এইটাই সবচেয়ে বেশি জল রয়েছে কারণ এটাই উঁচু বেশি এটা একদিক থেকে সে চিন্তা করতে পারছে দুদিক দিয়ে সে চিন্তা করতে পারছে না অর্থাৎ একমুখী চিন্তন এই স্তরের একটা বৈশিষ্ট্য আবার বলছি যে আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ কিন্তু দু হাজার চব্বিশে শুরু হয়েছে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে কারণ হাজার এর টেট সম্ভাবনাকে লক্ষ্য করে আমাদের আশা সম্ভাবনামূলক প্রশ্ন যেগুলো सीटेट বা 22 টেটের গুলো থেকে আমরা আলোচনা করছি এবং সেই টপিক অনুযায়ী প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিভিন্ন আমরা কনসেপ্ট গুলো দেওয়ার চেষ্টা করছি এবং যদি তোমরা পেইড ব্যাচে আসো তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে ফাউন্ডেশনের ভিত্তিতে আমরা কিন্তু ক্লাসটা করছি এবং সেখানে মক টেস্ট এবং পিডিএফ এর ব্যবস্থা রয়েছে এবং এক্সপার্ট টিচার রয়েছে সেখানে কিন্তু তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারবে চলো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে সবাই অবশ্যই বেশি বেশি করে পড়াশুনোর মধ্যে থাকবে পড়াশুনোর কোনো বিকল্প নেই কিন্তু এই যে টেট সম্ভাবনার কথা লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো হচ্ছে সেইগুলো বেশি বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের কিন্তু আরও বেশি প্রিপারেশান লেভেল আরও ভালো হয়